আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুবই অল্প কাপড় দিয়ে কিভাবে আপনারা ছত্রিশ ইঞ্চির ঝুলের একটি সাধারণ সালোয়ার কাটিং করবেন তো আমি আজকের যে ভিডিওটি দেখাবো এবং এইখানে যে কাপড়টি নিয়েছে এইখানে কতটুকু কাপড় আছে এবং কতটুকু কাপড়ে আপনি ছত্রিশ ইঞ্চি কমর এবং ছত্রিশ ইঞ্চি লঙের জন্য আপনি একটি সাধারণ সালোয়ার কাটিং করতে পারবেন তো চলুন কাটিংটা করে দেখাই তো প্রথমে আমাদের এখানে কাপড়টি দেখে নিতে হবে তো এখানে কাপড়টি আমরা দেখে নিচ্ছি তো দেখুন এখানে আমাদের মোট কাপড় রয়েছে মাত্র দুই গস তো এবার আমরা কাপড়টি ঠিক করে শিখে নেব সঠিকভাবে কিভাবে ভাসটি করতে হয় তো এখানে দেখেন কাপড়টি জাস্ট এইভাবে আপনারা প্রথমে লম্বা করে ভাস্ক করে জাস্ট আমাদের এইখান থেকে এইভাবে একটা ভাঁজ করে নিতে হবে তো এখানে এই ভাসটি বা এখানে যে ঘেরটি থাকবে ছেলটি এটা থাকবে আমাদের চোদ্দো ইঞ্চি তো এটা নেওয়ার পর আমাদের এখান থেকে বেলের এখানে আমাদের একটি মার্জিন দিতে হবে তো এখানে একটা মার্জিন দেবো তো এই মার্জিন দিলে দেওয়া শেষ হলে এখান থেকে আমাদের এখানে যে উপরের দিকে যে আমরা বেলটা ব্যবহার করবো এই বেলের জন্য আমরা ছয় ইঞ্চি বাদ রেখে এবং ছয় ইঞ্চি বেল সহ আমাদের মোট যে লংটি আছে এই মোট লংটি আমাদের নিতে হবে ছত্রিশ ইঞ্চি তো এখানে ছত্রিশ ইঞ্চি আমরা লংটি নিয়ে নিব তো এখান থেকে ছত্রিশ ইঞ্চির লংটি আমরা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে জাস্ট একটা মার্জিন টেনে দেবো আমরা তো এবার আমি এখানে সেলোয়ারটির যে নিচের যে ঢোলা যে থাকবে সেটা নিব আমি বারো ইঞ্চি তো এখান থেকে ঢোলাটা আমি বারো ইঞ্চি নিয়ে নিলাম তো বারো অর্ধেক ছয় তো এখান থেকে এক ইঞ্চি কাপড় আমি সেলাই মার্জিনের জন্য রেখে নিলাম তো সেলারটির হাইটি নিব আমরা চোদ্দো ইঞ্চি তো আমাদের যে ঢিলাটা থাকবে সেটাও থাকবে চোদ্দো ইঞ্চি তো এইখানে উপরের দিকে ছয় ইঞ্চি আমাদের বাদ দিয়েই আমাদের ওই বাদ সহ আমাদের এখান থেকে চোদ্দো ইঞ্চি নিতে হবে তো এখান থেকে চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখানে একটা মার্জিন দিয়ে দিলাম এবং এইখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে যে ছয় ইঞ্চি বাদ দিয়েছি ছয় ইঞ্চি বাদ দেওয়ার পর আমাদের যে হি হাইটটা থাকবে সেটা দেখেন এখানে কিন্তু আমাদের আট ইঞ্চি রয়েছে এবং এখানে আট এবং উপরের দিকে আমরা ছয় ইঞ্চি তাহলে আট ছয় চৌদ্দ ইঞ্চি আমরা একটা পার্ট নিয়ে নিলাম তাহলে আমাদের হাইটা থাকছে চৌদ্দো ইঞ্চি তো এরপর আমাদের যে ঘেরটা বা আমাদের যে হিপটা থাকবে সেই হিপটা নেব আমরা চৌদ্দ ইঞ্চি এখানে চৌদ্দ ইঞ্চির ভাজটা কিন্তু আমরা প্রথমেই দিয়ে দিয়েছি তো এরপরে এখানে মার্জিনটা দিয়ে দিবেন তো মার্জিনটা দেওয়া হলে থেকে আমাদের যে হাই হাইয়ের এখানে যে শেপটা থাকে সেখানে আপনি হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে দিবেন তো এখান থেকে এক ইঞ্চি পরিমাণ একটি মার্জিন দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে যে শেপটা থাকে সেই শেপটা আমি ব্যবহার করব এইখানে তো এখানে শেপটা দেওয়া শেষ হলো জাস্ট আমরা এখান থেকে মার্জিনটা টেনে দিব দেখুন এটা কিন্তু খুব সহজ একটি কাজ আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই সেলোয়ার যে কাটিংগুলো এই কাটিংগুলো কিন্তু আপনারা শিখে নিতে পারবেন তো এখানে সেলাই মার্জিনের জন্য আমি একটা মার্জিন দিলাম এবং কাটিংয়ের জন্য আরেকটা মার্জিন দিলাম মোট দুটো মার্জিন আমি এইখানে নিয়ে নিলাম এবং এইখান থেকে নিচের দিকে আমি এইখানে পট্টি ব্যবহার করব এর জন্য আমি এইখান থেকে একটা মার্জিন দেবো এক ইঞ্চি পরিমাণের তো এখানে কেউ ব বকরুম ব্যবহার করে কেউ আবার পট্টি ব্যবহার করে তো আমি এখন কাটিংটা করে দেখাই তো জাস্ট আপনারা সিম্পলি যে মার্জিনটা দিয়েছেন সেই মার্জিন থেকে সিম্পলি জাস্ট কাটিংটা করে নেবেন তো দেখুন আমি জাস্ট কাটিংটা করে নিচ্ছি তো এখানে যে এক ইঞ্চে যে শেপটা দিয়েছিলাম শেপটা কিন্তু আমরা এখান থেকে যেভাবে শেপটা দিয়েছি সেইভাবে কিন্তু কেটে নিয়েছি তো এখানে উপরে দিয়ে কাপড়টা আমরা লেবেল করে কেটে নেব তো ফাইনালি কিন্তু আমাদের পায়ের অংশটা কিন্তু কাটা শেষ হয়ে গেছে আবার আমাদের যে ছয় ইঞ্চের যে বেলটা রয়েছে সেই বেল্টটা আমাদের নিতে হবে তো স্যালোয়ারটির কমর হচ্ছে আমাদের যে কমরটা সেই কমরটা হচ্ছে কিন্তু আমাদের ছত্রিশ ইঞ্চেই তো এখান থেকে ছত্রিশ ইঞ্চিরে আমাদের যে অর্ধেক আছে সেই অর্ধেক এইখানে ছত্রিশকে দুই ভাগ করলে আসে আমাদের আঠারো ইঞ্চি তাহলে এখানে আঠারো ইঞ্চি নিতে হচ্ছে আমাদের তো এখান থেকে আমি এক ইঞ্চি কাপড় আমি ব্যালেন্স নিব উনিশ ইঞ্চি করে নিব কারণ সেলাইয়ের একটা বিষয় রয়েছে তো জাস্ট এখান থেকে একটা মার্জিন দেবো আমরা উনিশ ইঞ্চির এখানে মার্জিন দেওয়ার পর আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে আমাদের রাবার ব্র্যান্ড লাগানোর জন্য এখানে এক থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের এখান থেকে নিতে হবে নেওয়ার পরে জাস্ট একটা মার্জিন দিয়ে দিবেন সিম্পলি দেওয়ার পর আমাদের যে ছয় ইঞ্চি কাপড় রয়েছে বেলের জন্য সেটা আপনারা আপনাদের বেলটা বাদ দিয়েই আমাদের রাবার ব্যান্ড বাদ দিয়ে আপনারা জাস্ট মার্জিনটা করে নেবেন তো জাস্ট এখান থেকে মার্জিনটা দিয়ে দিব আবার তো দেখুন মার্জিনটা দেওয়া হলে জাস্ট আপনারা যেভাবে মার্জিনটা দিয়েছেন জাস্ট আপনারা কাটিং করে নেবেন তো এখানে দেখেন আমাদের কিন্তু কোনো প্রকার জয়েন হয়নি যদি সাত ইঞ্চি হইতো তাহলে কিন্তু আমাদের জয়েন দিতে হইতো তো দেখুন আমাদের কিন্তু ছয় ইঞ্চির যে বেলটি আছে বেলটিও কিন্তু কাটিং করা শেষ তো এটা হচ্ছে আমাদের রাবার ব্যান্ড এখানে আমরা জাস্ট রাবার ব্যান্ডটা জয়েন দিয়ে দিব তো দেখুন ফাইনালি কিন্তু আমাদের যে কাজটি কাজটি কিন্তু কমপ্লিট হয়েছে এবার বাকি থাকলো নিচের দিকে যে ফোল্ডিংটা ব্যবহার করি আমরা সেই ফোল্ডিংটা আমি ব্যবহার করবো কাপড় দিয়ে তো সেক্ষেত্রে এখানে আমার যেহেতু কাপড় এক্সট্রা রয়েছে আমি এই কাপড়টা দিয়ে এক ইঞ্চি পরিমাণের একটি ফোল্ডিং আমি তৈরি করে নিব তো দেখুন জাস্ট এই কাপড়টা জাস্ট এইভাবে ভেঙে নেবেন ভেঙে নেওয়ার প্রজাস্ট আপনি এখান থেকে আপনার পরিমাণ মতো যতটুকু আমরা এখানে বারো ইঞ্চি দিয়েছি জাস্ট বারো ইঞ্চির একটা ফোল্ডিং আমাদের এখান থেকে বারো বড়ো বারো দিক ছয় ইঞ্চির একটা ফোল্ডিং আমাদের এখানে তৈরি করে নিতে হবে তো দেখুন আমরা ফোল্ডিংটা তৈরি করে নিয়ে নিলাম তো দেখুন এইভাবে কিন্তু খুব সহজে আপনারা দুই গছ কাপড় দিয়ে কিন্তু সঠিক নিয়মে সঠিক মেজারমেন্ট নিয়ে গুলো নিয়ে কিন্তু এই স্যালারগুলো কাটিং করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন তো সবসময় আমাদের পাশে থাকবেন